এদিকে একই দিন 11 মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে শিমু গার্মেন্টস কর্মীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে যেটি নির্মাণ করেছেন রুবায়েত হোসেন সাতটি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ছবিটির মুক্তির আগে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার যেখানে উপস্থিত ছিলেন শোবিজের শিল্পী নির্মাতারা মেহেরজান ও আন্ডার কনস্ট্রাকশনের পর পরিচালক রুবায়েত হোসেনের তৃতীয় চলচ্চিত্র শিমু বাংলাদেশের খনা টকিস ও ফ্রান্সের লাভ ফিল্মস দ্য প্রেস মিডির ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 11 মার্চ সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে বুধবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল শিমুর প্রিমিয়ার যেখানে নির্মাতাকে শুভেচ্ছা জানাতে ও শিমু দেখতে এসেছিলেন শোবিজের শিল্পী নির্মাতারা ছবিটার আমি তিনটা জিনিস বলবো যেটা হলো একটা হলো ফটোগ্রাফি ভেরি নাইস কনসেপ্ট খুব ভালো আর ডাইরেকশন তো কথাই নেই আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি আজকে আসলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পাচ্ছি এটা যদি প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়ে নিয়ে দেখানো যেত আমার মনে হয় যে এটা অনেক ভালো হতো আমাদের যে পারিপার্শ্বিক বাস্তবতা এই বাস্তবতা থেকে উঠে আসা সত্যিকারের যদি কেউ সুপার হিরো থাকে সে হচ্ছে শিমু এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা হলে এসে এই শিমুর গল্পটি দেখবেন এটা একদম রিয়েল একটা স্টোরি আমাদের গার্মেন্টস কর্মীদের জীবনটা এই ধরনেরই সেটাকে পোর্ট্রে করেছে খুব চমৎকারভাবে সবকিছু মিলিয়ে ভালো লেগেছে আমি বাংলাদেশের দর্শকদের দিক থেকে বলছি না আমি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের সমস্ত শ্রমিকদের পক্ষ থেকে বলছি যে এই ছবি এত এত শ্রমিকের ছবি প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলার প্রতিটি সংগ্রামী মানুষের গল্প শিমু দেশের পোশাক শ্রমিকদের সংগ্রামের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে এটা একটা হিউম্যান স্টোরি এটা একটা মানুষের গল্প এটার মধ্যে একটা গল্পের মধ্যে একটা ইন্সপিরেশন আছে তো যখন যে কোনো একটা অডিয়েন্স আমি মনে করি যে ছবিটা দেখতে শুরু করলে সে শেষ না করে উঠতে পারবে না তো এটা এরকম একটা ছবি যে আসলে পরিবারের সবাই মিলে দেখতে পারে সিনেমাটিতে অভিনয়ের জন্য শিখতে হয়েছে শেলার কাজ থাকতে হয়েছে স্টুডিওতে ভিন দেশের পর এবার দেশের প্রেক্ষাগৃহে শিমুর মুক্তিতে উচ্ছ্বসিত নায়িকা চরিত্রটির জন্য আসলে শেলা মেশিন চালানো যেটা এটা সত্যি অনেক টাফ তো শেলা মেশিন চালানো শিখতে হয়েছে আমরা অন লোকেশনে রিয়েল কস্টিউম পরে আমরা অনেক দিন রিহার্সাল করেছি এবং আমাদের জন্য একটা স্পেস তৈরি করে দিয়েছেন রুবায়েত আপু যেখানে থেকে আমরা দিনের পর দিন আসলে রিহার্সাল করেছি স্ক্রিপ্ট করেছি নিজে থেকে প্রিপেয়ার করেছি আসলে আর রুবায়েত আপু আমাদেরকে অনেক সুন্দর একটা স্পেস করে দিয়েছেন নেচারাল অ্যাক্টিং করবার জন্য সিনেমাটিতে নভেরা রহমান দীপান্বিতা মার্টিন মোস্তফা মনোয়ার শতাব্দী ওয়াদুদের পাশাপাশি দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী ডেস্ক রিপোর্ট চ্যানেল 24